নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি পমফ্রেট মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে পাঁচ ফোড়নে পমফ্রেট। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এতে রান্নার কিছু টিপস দেওয়া আছে। তাহলে আর একদম কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এটা করতে কী কী লাগছে। লাগছে পমফ্রেট মাছ, সিলভার পমফ্রেট আমি তিনটেই নিয়ে নিয়েছি। লাগছে মাস্টার্ড পেস্ট অর্থাৎ সর্ষে বাটা, পাঁচ ফোড়ন, আর একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কারা যে যেরকম ঝাল খান সেরকম বেশি কম করে নিতে পারেন। মাছটা কেটে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা বাইরে থেকেও যেমন ভালো করে মাখিয়ে নিতে হবে, তার সঙ্গে যতটা ভেতরে যায় ততটাই নুনটা ভেতরেও মাখিয়ে নিতে হবে। এরপরে হলুদ দিয়ে দিলাম, হলুদটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদ আর নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। হলুদ আর নুনটা দেখুন ভেতরে বাইরে দুদিকেই সমানভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর তেলটা একটু চতুর্দিকে কড়াইয়ে চতুর্দিকে ছড়িয়ে নেব। এখানে একটা টিপ, সেটা হচ্ছে সামুদ্রিক মাছকে কখনো ডিপ ফ্রাই করা উচিত না, তাতে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি মাছগুলো কড়াইতে, গরম কড়াইতে দিচ্ছি, লো ফ্লেমে দিচ্ছি। এটা যথেষ্টই গরম ছিল এবং চতুর্দিকে তেলটা মাখানো ছিল বলে ওটা সতে ভাজা হবে, খুব ডিপ ভাজা হবে না। এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এবার মাছগুলোকে দুপাশে সরিয়ে দিয়ে মাছখানটাতে দেখুন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নে কী কী মশলা থাকে সেগুলো ভিডিওর লাস্টে দেওয়া আছে। তারপরে টমেটোটা কেটে ছোটো ছোটো করে, যতটা সম্ভব ছোটো ছোটো করে কাটার চেষ্টা করবেন। তারপরে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবার এখানে আমি দুটো মাছ একটু সরিয়ে নিয়েছি। আপনারা যদি প্যানে রান্না করেন সেক্ষেত্রে না সরালেও চলবে। এরপরে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে আপনারা বাটতে বেটে রাখতে পারেন গোটা সর্ষে, অথবা গুঁড়োটাও একটু গরম জল দিয়ে গুলে রাখতে পারেন। এখানে একটা টিপ, সর্ষে যখন বাটবেন তখন তাতে একটুখানি নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো, যতটা ঝাল খান। আর কেউ যদি গুঁড়ো সর্ষে বাটা ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচ মিনিট আগে ভিজিয়ে রাখবেন এবং তাতেও একটু নুন দিয়ে দেবেন এবং কাঁচা লঙ্কা বাটা, তাহলে সর্ষের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন মাছটা একদমই অল্প ভাজা না করে সর্ষে বাটাটা দেবার পর ম্যারিনেট করে তারপরে মাছটা এই সর্ষের কায়তে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেও পমফ্রেট তৈরি হয়ে যায়। মাছটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও অনবদ্য। ওপরে একটু তেল ছড়িয়ে, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি পাঁচ ফোড়নে পমফ্রেট। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি আপনাদের বলতে পারি, কথা দিতে পারি, এটি অনবদ্য ডিশ। যদি আজকের রেসিপিটি ভালো লাগে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আমাদের পুরনো বন্ধু, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চল আসবো। নমস্কার।